পাকিস্তানি বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এবার একটি কন্ট্রোভার্সিয়াল বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে চায়নার উপর কোনো আক্রমণ হলে পাকিস্তান সেটাকে তার নিজের উপর আক্রমণ বলে মনে করবে। আসলে সিজিটিএন নামে একটি চাইনিজ মিডিয়া বলেছে যে এনি অ্যাটাক অন চায়না ইজ অ্যান অ্যাটাক অন পাকিস্তান, কিন্তু পাকিস্তানের নিউজ মিডিয়া এটা স্প্রেড করেছে যে বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছে যে এনি অ্যাটাক অন চাইনিজ ইন্টারেস্ট ইন অ্যান অ্যাটাক অন পাকিস্তান। এটি একটি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, কারণ এতে বোঝা যাচ্ছে না যে কোয়াড যা চায়নার ইন্টারেস্টকে হার্ট করে পাকিস্তান কি সেই কোয়াডেরও এগেনস্টে। এছাড়া ইউএস যে চায়নার এগেনস্টে ট্রেড ওয়ার চালু করেছিল পাকিস্তান কি সেটারও এগেনস্টে। কিন্তু প্র্যাকটিক্যালি পাকিস্তানকে বর্তমানে এরকম স্টেটমেন্ট দিতেই হবে এবং ফিউচারে পাকিস্তানকে যাবতীয় সমস্যা থেকে চায়নায় বাঁচাবে, সেটাও পাকিস্তান জানে। তাই বর্তমানে পাকিস্তান বলেছে যে যে সমস্ত চাইনিজ ন্যাশনাল পাকিস্তানের বিভিন্ন ইনস্টিটিউটে চাকরি করছে তাদের সিকিউরিটির জন্য পাকিস্তান নিজের পয়সায় 100 থেকে 200টি আর্মার্ড ভেহিকেল কিনবে, যাতে চাইনিজ অফিসিয়ালরা যাতায়াত করবে। কিন্তু পাকিস্তান কেন চায়নাকে এতটা তোষামত করছে, আমরা আজকে এটাই বোঝবার চেষ্টা করব আজকের ভিডিওতে। আর এটাও দেখব যে চায়না কি সত্যি পাকিস্তানকে ফিউচারে একটি ইকোনমিক মেলডাউন থেকে বাঁচাতে পারবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে এসে থাকি। যখন এই খবরটি পাওয়া যায় তখন সারা বিশ্বের কোনো বড় দেশ এই বিবৃতিটির এগেনস্টে কোনো রকম কমেন্ট করেনি, কারণ সারা বিশ্বে পাকিস্তানের ইম্পর্টেন্স এতটাই কমে গেছে। আমাদের এটা বুঝতে হবে যে পাকিস্তান বর্তমানে এরকম স্টেটমেন্ট এই জন্য দিচ্ছে কারণ পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বর্তমানে ড্রাস্টিক্যালি কমা শুরু করে দিয়েছে। ইম্পোর্ট ব্যান করা সত্ত্বেও পাকিস্তানের ফরেক্স রিজার্ভ র্যাপিডলি ফল হচ্ছে। বলা হয় যে পাকিস্তানের ফরেক্স রিজার্ভ হলো $16 বিলিয়ন, যার মধ্যে $6 বিলিয়ন পাকিস্তানি ব্যাংকের রিজার্ভ রয়েছে, যাকে অ্যাকচুয়ালি ফরেক্স রিজার্ভ বলা যায় না। আসলে পাকিস্তানের ফরেক্স রিজার্ভ হলো $10 বিলিয়ন, যার মধ্যেও অনেকটাই অন্যান্য দেশের থেকে নেওয়া ধারের পয়সা। এই $10 বিলিয়ন দিয়ে পাকিস্তান আর মাত্র কিছুদিনই তার এক্সপোর্টের পয়সা পেমেন্ট করতে পারবে। ঠিক এরকম হয়েছিল 1991 ভারতের সাথে, যখন ভারতের কাছে আর মাত্র $5 বিলিয়ন বেঁচে ছিল, যা দিয়ে আমরা কয়েক সপ্তাহ ইম্পোর্ট করতে পারতাম। আর সেই সময় পাকিস্তানের ফরেক্স রিজার্ভ ছিল $2 বিলিয়ন, যেখান থেকে ভারত আজ প্রায় $600 বিলিয়ন ফরেক্স রিজার্ভ তৈরি করে ফেলেছে। আর পাকিস্তান আজও সেই জায়গাতেই পড়ে রয়েছে, কারণ এই $10 বিলিয়নের মধ্যে $5 to $6 বিলিয়ন হলো বিদেশি ধার আর $2 to $4 বিলিয়ন হলো এই দেশটির ফরেক্স রিজার্ভ। কিন্তু ভারত কীভাবে 1991 থেকে এতটা উন্নতি করলো, এর অনেক কারণ রয়েছে। কিন্তু এর আসল কারণ হলো যে সেই সময় ভারত প্রচুর সিনসিয়ারিটির সাথে এই প্রবলেমটিকে ডিল করেছিল। কোনো অপোজিশন পার্টি রুলিং পার্টিকে ডিস্টার্ব করার চেষ্টা করেনি এবং সরকারকে গদিযুদ্ধ করবার চেষ্টা করেনি। কিন্তু পাকিস্তানে এর ঠিক উল্টোটা হচ্ছে। বর্তমান ইমরান খান এটা বলেছে যে সে ও তার পার্টি সরকারের এগেনস্টে যে ক্যাম্পেইন করছে তা একটি জিহাদ, আর 25th মেতে তারা ইসলামাবাদে একটি বড় র্যালি বের করবে যাতে একটি ক্যাওস তৈরি হবে এবং সরকার এই পরিস্থিতিকে সামলাতে আরও বেশি খরচা করবে এবং ইনভেস্টাররা পাকিস্তানে ইনভেস্ট করতে আরও ভয় পাবে এবং পাকিস্তানকে আরও আনস্টেবল বলে ভাবতে শুরু করবে। এছাড়াও পাকিস্তানে ফেক নিউজ চারদিকে ছড়াতে আরম্ভ করেছে। ইমরান খান বর্তমানে বলেছে যে যেহেতু রাশিয়ার থেকে ভারত প্রচুর পরিমাণে সস্তার তেল কিনেছে, তাই ভারত পেট্রোল ডিজেলের দামে এতটা ছাড় দিতে পেরেছে। এটা একেবারেই ফালতু কথা, কারণ ভারত রাশিয়ার থেকে খুবই সামান্য পরিমাণ তেল কিনেছে, যার উপর ভিত্তি করে এত বড় ছাড় দেওয়া সম্ভব হবে না। ফেক নিউজ র্যাম্পেন্ট হয়ে গেলে সেদেশ তো সাফার করবেই। বর্তমানে পাকিস্তানের সমস্ত পলিটিক্যাল পার্টিকে একজোট হয়ে কাজ করতে হবে, ভারতের সাথে শান্তি বার্তা করতে হবে এবং ট্রেড শুরু করতে হবে এবং টেররিস্ট গ্রুপগুলোকে শাটডাউন করতে হবে, যার ফলে পাকিস্তান বাঁচতে পারবে। নয়তো পাকিস্তানের আর বাঁচার উপায় নেই, পাকিস্তান নেক্সট শ্রীলঙ্কা হতে চলেছে। কিন্তু পাকিস্তানের একটি আশা বেঁচে রয়েছে যে চায়না যদি টার্কিকে সিপেকে অংশ করে নেয় তবে পাকিস্তানের উপর লোনের বোঝা কিছুটা কম হবে। তাই প্রাইম মিনিস্টার শাবাজ শরিফ অনেকবার চায়নাকে এটা বলেছে যে টার্কিকে সিপেকে অ্যাড করে এই প্রজেক্টটিকে 3 কান্ট্রি প্রজেক্ট করে দেওয়া হোক। রিসেন্টলি পাকিস্তান, ইরান এবং টার্কির মধ্যে একটি কার্গো ট্রেন চলেছিল, যার ফলে টার্কি একটি সুন্দর ল্যান্ড অ্যাক্সেস পেয়েছে পাকিস্তান অবধি ভায়া ইরান। তাই টার্কি এটা চাইবে যে সিপেকে ইনভেস্ট করে তারা গোয়াদার পোর্টে একটি স্টেক অ্যাকোয়ার করুক, যাতে তারা এই রিজনে একটি ভালো অ্যাক্সেস পেয়ে যাবে। কিন্তু চায়না এটা এখন চাইছে না, তারা পাকিস্তানকে আরও ঋণে ডোবাতে চাইছে। পাকিস্তান একটু চেষ্টা করছে, তারা চাইনিজ সিটিজেনদের প্রোটেক্ট করছে এবং বলছে চায়নার উপর অ্যাটাক হলে পাকিস্তান সেটাকে তার নিজের উপর অ্যাটাক বলে মনে করবে। কিন্তু এতে কি কোনো লাভ হবে? চায়না কি পাকিস্তানকে আরও লোন দেবে বা আগের লোনের উপর কিছুটা রিল্যাক্সেশন দেবে, নাকি পাকিস্তান এই মিনতি করে নিজের সম্মানকে আরও কমাচ্ছে?
সেটা হয়তো সময় বলবে। আমরা আমাদের আজকের এই ডিসকাশন এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে গেলেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় আপনাদের সামনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।